बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय छात्र छात्रीबृंद उच्च माध्यमिक एकादश श्रेणी छात्र छात्रीबृंद आसलामु आलैकुम अनेक दिन पर तुम्हारे साथ देखा तुम्हारा चिंते पे क्या कोविड नाइनटीन कारण एस एम एस जेटा एक हलो सैनिटाइजर एक हलो मास्क एंड हलो सोशल डिस्टेंस अभी मुखे मास्क पर आसि एम खुले कारण एन एका क्योंकि एकटू आगे जो एस तक अनेक लोक छोड़ मास्क पर जैक एन कम आसो ये आशा करी भलो आसो किसुटा अनेकटा सहनशीलतार मध्य चले आसि तबु एक आतंक आता हलो वर्ल्ड वाइड जो पैंडामिक चलते से महामारी चलते से कोविड नाइनटीन एर कारण क्योंकि सबाई एक अस्थिर समय पार कर सबा एक भय आतंकर मध्य आसपरि बोलते समाजकर्मे एक स्ट्रैटेजी हल एडाप्टेशन एडाप्टेशन शब्द अर्थ हे खाप खवानो से खाप खवानोटाई जेको परिस्थिति समाजकर्मी खाप खाए निजे खाप खाए नहीं प्लस समाज सबा के खाप खावाते चेष्टा करी समाज आ सबा जाते समाज स्वाभाविक भूमिका पालन करेको परिस्थिति हक एन जेहेतु कोविड नाइनटीन ये तुम्हारा जानो किस नियम कानून फलो करते हम तुम्हारे अनलाइने क्लस तो कारण जीवन थेमे थे पढ़ाशुना तो करते ही तईना सूतरा से लाइव फेसबुक लाइव माध्यम तुम्हारे क्लस करा फार्स्ट एंड फरमोस्ट जेटा हलो हलो जीवन तो चलो एर मध्य थे नाना प्रतिकूलतार मध्य थे पढ़ाशुना के चालिए नहीं जाब और इंटरमिडिएट मानुषे जीवन एक गुरुत्वपूर्ण अध्याय समयटा भलो कर ले जीवने तुम अनेक बड़ किस होते दुटा बस शुद्ध कष्ट तुम्हार तरपर नेक्स्ट तुम भलो एक पजिशने चले जो करते एवरी सिंगल डे प्रतिदिन जेटा के बांगल् बला रेगुलर पढ़ाशुना करते एक निर्दिष्ट समय पर्त जीवने भलो किस करते तुम्हारा अनेक समय मन करो তোমরা অনেক সময় মনে করো যে পরীক্ষা আসুক তখন পড়ে নিব কিন্তু এটা ভুল ধারণা কারণ মানুষের মস্তিষ্কের একটা স্বাভাবিক যে একটা ক্যাপাসিটি সেটা হলো একটা নির্দিষ্ট শব্দ ভান্ডার এটা স্টোর করতে পারে এর বেশি না যার জন্য পরীক্ষার আগে রাতে অনেক পড়লেও কিন্তু দেখবে যে পরের দিন সেটার মনে থাকে না তাহলে আমাদের ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে আমাদের প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়তে হবে তবে আমি জানি না আমার দুর্ভাগ্য বোধহয় আমি মেয়েদের সাথে ইন্টারে আমার ক্লাস আছে বাট ছেলেদের সাথে নাই কিন্তু আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি মেয়ে ছেলে মানে ছাত্র ছাত্রী সবার ক্লাসে নিব তোমাদের আমি মেয়েদের ক্লাসে কিন্তু ক্লাস রুটিন দিয়ে দিয়েছি যে কিভাবে রুটিন ফলো করলে ভালো রেজাল্ট করা যায় সকালে আমরা কোনটা পড়ব দুপুরের পরে আমরা কোনটা পড়ব সন্ধ্যার পরে কোন সাবজেক্টগুলি পড়ব এটা কিন্তু একটা ডেইলি রুটিন আছে এবং ডেইলি রুটিন বেসিসে যদি আমরা পড়াশোনা করি তাহলে ইনশাআল্লাহ একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আমাদের আসবেই আসবে তো যাই হোক আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের সপ্তম অধ্যায় সামাজিক নীতি ও পরিকল্পনা তোমরা নিশ্চয়ই জানো সামাজিক নীতি জিনিসটা কি সামাজিক নীতি হচ্ছে একটা গোল একটা লক্ষ্য একটা ডেস্টিনেশন একটা কর্মসূচি একটু উদাহরণ দিয়ে বলি অ্যাজ ফর এক্সাম্পল 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ আমরা করতে মানে বদ্ধপরিকর ঠিক আছে আমাদের যেভাবে হোক এনি হাউ আমাদেরকে এটা করতে হবে সেই জন্য কিন্তু এখন দেখো তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে আমরা বিল পে করতে পারতেছি তোমরা নিশ্চয়ই একটা দেখো যে একটা মেয়ে তার বাবাকে বলছে বাবা তুমি লাইনে দাঁড়িয়ে কেন বিল দিবে তুমি বিকাশে পেমেন্ট করো ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে তোমাদের ভর্তি প্রক্রিয়াটাই দেখো অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলতেছে সুতরাং আস্তে আস্তে আমরা এই ডিজিটাল প্রক্রিয়ার দিকে যাচ্ছি এবং সেই হিসাবে একটা হচ্ছে তোমাদের পড়াশোনাটা ধারাবাহিকতাটা যাতে ঠিক থাকে সেজন্য আমরা কি করব এখন থেকে রেগুলার অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি আমরা তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করবে এই যে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এটাই হচ্ছে একটা সামাজিক নীতি তাহলে নীতি বলতে আমরা কি বুঝি নীতি হচ্ছে একটা আদর্শ একটা দিক নির্দেশনা একটা কর্মসূচি একটা গোল যেখানে আমরা যেতে চাই ডেস্টিনেশন যে আমরা কোথায় যেতে চাই আমরা কি করতে চাই এটা অর্থনৈতিক বিষয় হলে অর্থনৈতিক নীতিমালা
যদি সামাজিক বিষয় হয় তাহলে সেটা হবে সামাজিক নীতিমালা। যেমন ধরো যে আমরা নিরক্ষর মুক্ত বাংলাদেশ করতে চাই, আমরা নারীর ক্ষমতায়ন চাই, তাহলে সেটা কি হবে? সেটা হবে সামাজিক নীতিমালা। তাহলে এটা হচ্ছে নীতি, এবং নীতির পাশাপাশি নীতিকে সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার জন্য, এই কর্মসূচিটা, এই আদর্শটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। তাহলে আসো এখন আমরা জানতে চেষ্টা করি যে পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। পরিকল্পনা হচ্ছে যে কোনো কাজ সুষ্ঠু সুন্দরভাবে করার যে পূর্ব চিন্তা, পূর্ব প্রস্তুতি, নীল নকশা, সেটাকে বলা হয় পরিকল্পনা। যে নীতিটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করব, করতে হলে কি পরিমাণ সময় লাগবে, কত টাকা পয়সা লাগবে, কত লোক বল লাগবে, এর যে একটা পূর্ব প্রস্তুতি সেটাকেই বলা হয় পরিকল্পনা। নীতি এবং পরিকল্পনা অঙ্গাঙ্গিভাবে জড়িত। নীতিকে সুষ্ঠুভাবে বাস্তবায়িত করার জন্য পরিকল্পনা একান্ত প্রয়োজন। পরিকল্পনার আরেকটা উদাহরণ তোমাদেরকে আমি দিতে পারি, সেটা হচ্ছে পাল ছাড়া নৌকা যেমন এদিক সেদিক দিক বিদিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে পরিকল্পনা বিহীন যে কোনো কাজও এলোমেলো হয়ে যায়। সুতরাং সামাজিক নীতিমালাকে বাস্তবায়িত করার জন্য আমাদের কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করারও কতগুলো ধাপ আছে সেটা তোমাদেরকে আমি পরে একসময় বলবো। এখন তোমরা আমাকে, আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো নীতি কি, সামাজিক নীতি কি এবং পরিকল্পনা কি। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আমি তোমাদেরকে যাচ্ছি যে নীতি ও পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে, দেখো নীতি পরিকল্পনা সমাজকর্ম, দেখো সামাজিক নীতি ও পরিকল্পনার সাথে সমাজকর্ম কিন্তু সম্পর্কিত। সমাজকর্ম হচ্ছে এমন একটা সহায়ক পদ্ধতি যা মানুষকে তার ব্যক্তিগত সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত দলগত সমষ্টিগত সব ধরনের সক্ষমতা বা সুপ্ত ক্ষমতার বিকাশ ঘটিয়ে তাকে আমরা সমাজে স্বাভাবিক ভূমিকা পালনে সচেষ্ট করে থাকি। তাহলে এখন সমাজকর্মে আমরা সামাজিক নীতি পরিকল্পনা কেন করব? আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সামাজিক নীতি হচ্ছে সামাজিক উন্নয়নের জন্য একটা কর্মসূচি গ্রহণ করা। সাধারণত সামাজিক উন্নয়নের জন্য নীতিগুলি গ্রহণ করা হয়ে থাকে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে যারা সমাজকর্ম অনুশীলন করে তাদেরকে বলা হয় সমাজকর্মী। সেই সমাজকর্মীদের ভূমিকা আমাদের অনেক বেশি। আমরা যে কোনো নীতি সম্পর্কে আমরা গভর্নমেন্টকে বা সরকারকে আমরা অবহিত করতে পারি বিভিন্ন পত্র পত্রিকায় পুস্তিকার মাধ্যমে, লেখনির মাধ্যমে আমরা তাদেরকে সুপারিশ মালা প্রেরণ করতে পারি। তারপর আমরা জনগণের অংশগ্রহণ বা জনগণের অনুভূত প্রয়োজন কি, প্রায়োরিটি কি দিচ্ছে জনগণ, সেই জিনিসটাকে আমরা গভর্নমেন্টকে অবহিত করতে পারি, ঠিক আছে? এবং সমাজকর্ম অনুশীলন করতে গেলে আমাদের সামাজিক নীতি ও পরিকল্পনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং এক্ষেত্রে আমরা দেখো বাংলাদেশ সরকারের, যেহেতু আমরা জেনে ফেলেছি যে সামাজিক নীতি হচ্ছে সমষ্টির একটা উন্নয়ন বা দেশের বা সরকারিভাবে যে কোনো উন্নয়নের জন্য সাধারণত নীতিগুলো প্রণয়ন করা হয়ে থাকে এবং সে অনুযায়ী পরিকল্পনা করে থাকে। তো বাংলাদেশ সরকারের কতগুলো সামাজিক নীতি ও পরিকল্পনা সম্পর্কে এখন আমরা একটু অবহিত হব। দেখো যে কোনো দেশের আর্থ সামাজিক উন্নয়নে, আর্থ সামাজিক বুঝো তো তোমরা কথাটা, আর্থ হচ্ছে অর্থনীতি, আবার সামাজিক উন্নয়নে নীতি খুবই গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়ন, সমাজের সামাজিক বিভিন্ন সমস্যা দূরীকরণে যে নীতি গ্রহণ করা হয় তাকে বলা হয় সামাজিক নীতি। যেমন নারী নির্যাতন আমাদের একটা সমস্যা, এই সমস্যা দূরীকরণের জন্য এখন গভর্নমেন্ট অনেক সিদ্ধান্ত নিয়েছে। যেমন মেয়েদেরকে লেখাপড়া অবৈতনিক করা হয়েছে যাতে তারা শিক্ষিত হতে পারে, পুরুষের পাশাপাশি তারা যাতে কাজ করতে পারে, তারা যাতে সামাজিক দায়িত্ব পালন করতে পারে, সেই জন্য নারীদের ক্ষমতায়ন করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য একটা কোটা নির্ধারণ করা হয়েছে। এটা নিশ্চয়ই আমি মনে করি যে তোমরা জানো। নেক্সট দেখো, অন্যদিকে রাষ্ট্র তথা সমাজের আর্থ সামাজিক রাষ্ট্রীয় ব্যাপারেও কল্যাণ ও উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন। যে কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য পরিকল্পনায়, ইতিমধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছি, সামাজিক পরিকল্পনা সমাজ উন্নয়নের একটা হাতিয়ার, হাতিয়ার বুঝো তো, উপায়, ঠিক আছে? সমাজকর্ম অনুশীলনের সঙ্গে সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনার সম্পর্ক তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অবিচ্ছেদ্য, ঠিক আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা।
তাহলে সমাজকর্ম অনুশীলন করার অর্থই হচ্ছে আমরা একটা মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনের মাধ্যমে তার ব্যক্তিগত দলগত সমষ্টিগত সমস্যার সমাধান করে তাকে আমরা সমাজে স্বাভাবিকভাবে বসবাসে কি করি উপযুক্ত করে তুলি। একটা লেটেস্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে, এই যে যেমন এখন প্যান্ডামিক চলতেছে, এতে করে কিন্তু মানুষ অনেকটা বিপর্যস্ত, এতে করে আমাদের সমাজকর্মীদের অনেক ভূমিকা আছে। যেমন আমরা SMS এর কথা বারবার বলছি, এস হচ্ছে স্যানিটাইজার ইউজ করা, যেটাতে জীবাণু মুক্ত থাকা যায়। যেমন হাত না ধুয়ে কখনোই কোনো কিছু খাওয়া যাবে না, হাত না ধুয়ে মুখে হাত দেওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে মাস্ক যেটা ইউজ করা, যাতে নাক এবং মুখে যে ড্রপলেট সেটা যেন একজনের দেহ থেকে আরেকজনের দেহে না আসে। নেক্সট যেটা সোশ্যাল ডিস্টেন্স, এটাকে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সও বলতে পারি, সেই জিনিসটাকে আমরা কি করতেছি মানুষকে বারবার করে বোঝানোর চেষ্টা করতেছি, বিভিন্ন মিডিয়াতে আমরা এই কথাগুলি মাস মিডিয়াতে বলার চেষ্টা করতেছি, তারপরে স্বেচ্ছাকর্মীরা জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় অনুশীলনের মাধ্যমে মাইকিং করে মানুষকে অবগত করতেছি। এটা হচ্ছে আমাদের সমাজকর্মীদের একটা দায়িত্ব। নেক্সট দেখো এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে বাম দিকে যেটা সেটা হচ্ছে পুরা বিশ্ব। এখন কিন্তু বিশ্বায়নের যুগ, এটা জানো তো, ইংলিশে এটাকে বলা গ্লোবালাইজেশন, যেটাকে আমরা গ্লোব ভিলেজ বলি। এখানে কোনো ভৌগোলিক সীমা রেখা না মেনে আমরা পুরা পৃথিবীটার মধ্যে যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান প্রদান, তারপরে সার্বিক ব্যাপারে আমরা একজন আরেকজনের সাথে, অর্থনৈতিক দিকে, প্রযুক্তিগত দিকে একজন আরেকজনের সাথে অবিচ্ছেদ্যভাবে চলছি। সুতরাং আমাদের যে সামাজিক নীতি এবং আমাদের যে রাষ্ট্রীয় নীতি, এটা কিন্তু গ্লোবালাইজেশনের সাথে মিল রেখেই কিন্তু আমাদেরকে নীতি প্রণয়ন করতে হবে, কারণ এটা না করলে আমরা তাল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। এবং সামাজিক উন্নয়ন বা তথা রাষ্ট্রীয় যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা তেমন একটা করতে পারবো না। ডান পাশে দেখো একটা ছবি, সেটা হচ্ছে রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন বর্তমান যে যুগ সেটাকে, এখন বর্তমানে যে নিশ্চয় তোমরা শিল্পায়ন শহরায়নটা পড়ে এসছো, বা যদি না পড়ে থাকো তোমরা সামনে পড়বে, প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, বর্তমানে চলছে চতুর্থ শিল্প বিপ্লব, যেটাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের মস্তিষ্কের ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করে আমরা কি করব ভবিষ্যতে রোবটকে মানুষের বিকল্প হিসাবে, রিস্কি কাজের মধ্যে, যেটার মধ্যে একটু জটিলতা আছে, যেটার মধ্যে লাইফ রিস্ক আছে, সেই সমস্ত কাজগুলি যাতে ওদেরকে দিয়ে করানো যায়। অদূর ভবিষ্যতে দেখবে যে তোমরা হয়তো দেখবে যে কোনো ডাক্তার অপারেশন করবে না, কে করবে, রোবট করবে। বড় ধরনের হয়তো পাহাড় থেকে নিচে নামার যে কাজটা, সেটা হয়তো কোনো মানুষকে দিয়ে করানো হবে, কে করবে, রোবট করবে। সমুদ্রের নিচে যে কোনো রিস্কের কাজ, সেটা কে করবে, রোবট করবে। হয়তো মহাকাশে যাবে, কারা যাবে, রোবট যাবে। এছাড়া ন্যানো টেকনোলজি আছে, আর উন্নত প্রযুক্তিগত অন্তর্জালের ব্যাপার আছে, নেটওয়ার্কের যে ব্যাপারগুলি, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের সামাজিক নীতিমালার মধ্যে অলরেডি চলে আসবে। যেমন 2021 সালে ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু আমাদের বিশ্বায়নের সাথে মিল রেখে করা হয়েছে, কারণ উন্নত বিশ্বে ওরা সবসময় ই পেমেন্ট হয়, ওদের সবকিছু সবসময় ই কমার্স চলে, ঠিক আছে। এখন আমরা তথ্য, আগে যেমন যে কোনো কাজ আমরা চিঠির মাধ্যমে পাঠাতাম, এখন কিন্তু আমরা ইমেল করতেছি। সুতরাং শিল্প বিপ্লবের সাথে মিল রেখে, বিশ্বায়নের সাথে মিল রেখে আমাদেরকে কি করতে হবে, আধুনিক অত্যাধুনিক যে প্রযুক্তিগুলি সেগুলি কাজে লাগিয়ে আমাদের সামাজিক নীতিমালা এবং পরিকল্পনা সেভাবে প্রণয়ন করতে হবে। তোমরা জানো আমাদের একটা মেন সমস্যাই হচ্ছে জনসংখ্যা সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে দরিদ্রতা, যেটা দারিদ্র যেটাকে বলা হয়, বেকারত্ব সমস্যা। এই সমস্যাগুলোও সমাধান করতে হলে কি করতে হবে, আমাদের সামাজিক নীতিমালা প্রণয়ন করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু গ্লোবালাইজেশনের সাথে মিল রেখে আমাদেরকে সামাজিক নীতিমালা প্রণয়ন করতে হবে। আমরা যদি এখন এই যে প্যান্ডামিকের সময়, এখন অনেক ইন্ডাস্ট্রি থেকে অনেকে ছাঁটাই হয়ে গেছে, অনেক কাজকর্ম কমে গেছে, কিন্তু খাদ্যের যাতে আমাদের উৎপাদন বাড়ে, সেক্ষেত্রে কিন্তু কৃষি জমি যেভাবে কোনো পতিত রাখা যাবে না, এবং বিকল্প কাজের আমাদের চেষ্টা করতে হবে। আমাদের দেশে সাধারণত আমরা সামাজিকভাবে যে কতগুলি কর্মসূচি হাতে নিয়ে থাকি, সেটা হচ্ছে যারা একটু ভালো ছাত্র তাদেরকে আমরা মনে করি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, যারা একটু অ্যাভারেজ তাদেরকে মনে করি যে তারা ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্টে পড়ে হয়তো PSC ফেস করে তারা যে কোনো একটা BCS ক্যাডারে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা। কিন্তু এখন কিন্তু আমাদের সেই চিন্তাটা করলে চলবে না, আমাদের চিন্তা ভাবনার মধ্যে নতুনত্ব আসতে হবে।
গ্লোবালাইজেশনের সাথে মিল রেখে আমাদেরকে এখন ভবিষ্যতে যেহেতু আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, কথাগুলি শুনে রাখো, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, এগুলি কিন্তু আমাদের সমাজকর্মের ছাত্রছাত্রীদের অবশ্যই জানা উচিত। তখন আমরা কি করব দেখো, যেহেতু আমরা এখন চিন্তা ভাবনা করছি যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোবটকে দিয়ে অপারেশন করাবো, রোবটকে দিয়ে রিস্কের কাজ করাবো, সেক্ষেত্রে আমাদের বিকল্প প্রফেশন খুঁজতে হবে। সেটা কি, যেমন এখন আমরা ডাক্তারের দিকে যারা ঢুকবে ঢুকবে ভালো, কিন্তু এবারে সবাইকে না ঢুকে যাতে রোবট তৈরি করা যায় সেই দিকটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। নতুন নতুন প্রযুক্তি কিভাবে কাজে লাগানো যায় সেই দিকটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের গবেষণার দিকে যুক্ত হবে, নতুন নতুন উৎপাদনের দিকে আমাদেরকে যেতে হবে, তাহলে কিন্তু আমাদের সামাজিক উন্নতি আসবে, সামাজিক উন্নতি তথা রাষ্ট্রের উন্নতি আসবে। এবং সামাজিক নীতিমালা প্রণয়ন করার ক্ষেত্রে অবশ্যই যারা নীতি প্রণয়ন করে তাদেরকে আমাদের সমাজকর্মীদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, এ ব্যাপারে তাদেরকে নক করতে হবে, যাতে আমাদের এই সমস্যাগুলি সমাধান করা যায়। অবশ্যই এটা আমি মনে করি যে আমরা যারা সামাজিক সমাজ বিজ্ঞানের অনুভূত অন্তর্ভুক্ত তারা কিন্তু এই কাজটা করতে পারি। যেমন গত জুলাই মাসের 1 তারিখে প্রথম আলোতে দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উনি লিখেছেন যে প্রবৃদ্ধির হার বৃদ্ধি না করে, মাননীয় অর্থমন্ত্রীকে বলছেন এবং তথা সরকারকে বলছেন যে প্রবৃদ্ধির হার বৃদ্ধি না করে আমাদের সামাজিক সমস্যার সমাধান করেন। প্রবৃদ্ধির হার বৃদ্ধি করলে হয়তো দেশের উন্নতি একটা সূচকে বাড়বে, বাট সোশ্যাল যে একটা স্ট্যাবিলিটি এটা যদি আনস্টেবল হয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি আরো অনেক খারাপ হয়ে যাবে, তখন চুরি ডাকাতি এবং সামাজিক যে বিশৃঙ্খলা সেই জিনিসটা আরো বেড়ে যাবে। সুতরাং সেটা না করে আমাদের পাশাপাশি কি করতে হবে, সামাজিক সমস্যাগুলো সমাধান করতে হবে। এক্ষেত্রে আমরা সোশ্যাল ওয়ার্কার যারা আছি তারাও কিন্তু একটা ভূমিকা রাখতে পারি, তারও আমরা বিভিন্ন লেখালেখির মাধ্যমে সরকারকে অবহিত করতে পারি, আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারি, ঠিক আছে, বিভিন্ন লেখনীর মাধ্যমে গবেষণার কাজ আমরা করতে পারি যে নতুন নতুন গ্লোবালাইজেশনের সাথে মিল রেখে আমরা কি কি করতে পারি, উন্নত বিশ্ব কি কোথায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছে, আমাদেরকে তাদের সাথে মিল রেখে নব নব প্রযুক্তি উদ্ভাবনের দিকে আমাদেরকে যেতে হবে, এবং এগুলি আমাদের সোশ্যাল লাইফে যাতে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। নেক্সট দেখো, বাংলাদেশের সামাজিক নীতি, আমাদের দেশের সমাজ এবং জনগণের সার্বিক স্বার্থ এবং অধিকার সংরক্ষণ এবং কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন নীতি প্রণয়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলি সামাজিক নীতি হল জাতীয় শিক্ষানীতি 2010, 2 নম্বর হচ্ছে জাতীয় শিশু নীতি 2011, 3 নম্বর হচ্ছে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011, এবং নেক্সট 4th হচ্ছে জাতীয় জনসংখ্যা নীতি 2012। আজকে আমি মূলত ব্রিফলি তোমাদেরকে একটু একটু বলার চেষ্টা করছি। আই উইল গেট দ্য বল রোলিং। ফার্স্ট অফ অল, জাতীয় শিক্ষানীতি, তোমরা এখানে দেখেছো জাতীয় শিক্ষানীতি 2010 সাল, স্বাধীনতার পর থেকেই কুদ্রুতি খোদা শিক্ষা কমিশন নামে একটা কমিশন গঠন করা হয় শিক্ষানীতি হিসাবে, এবং এ পর্যায়ে বিভিন্নভাবে ঘুরে ঘুরে বিভিন্ন সময়ে তোমরা জানো যে পঞ্চবার্ষিক একটা পরিকল্পনা করা হয়। এর বর্তমানে যে আব্দুল হামিদ শিক্ষা কমিশন যে শিক্ষানীতি, সেই নীতির আলোকে 2010 সাল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। প্রথমটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা পর্যায়, প্রাক প্রাথমিক, সেটা হচ্ছে বয়স 1 বছর বয়স থেকে 5 বছরের নিচে যারা, এই বাচ্চাদেরকে আমরা কি শেখাবো, সামাজিকতা, শেয়ারিং, নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এগুলো যেন তারা পরিবার থেকে শিখে এবং তারা মোটামুটি শেয়ারিং করতে শিখে, তারা একটু উদারতার পরিচয় দিতে থাকে, সামাজিকতা, মানুষের সাথে মিশতে পারে, এই জিনিসগুলি পরিবার থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। উন্নত বিশ্বে কিন্তু এই সমস্ত বাচ্চাদেরকে উন্মুক্ত জায়গায় বা পার্কে বসিয়ে তাদেরকে বিভিন্ন জিনিস শিক্ষা দেওয়া হয়, অস্ট্রেলিয়া বলো, কানাডাতে বলো, সেখানে প্রাথমিক বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো হয়, পারিবারিক সম্পর্ক, কি ধরনের আচরণ করবে, ছোটখাটো জিনিস, পারিবারিক হেল্পিং হ্যান্ড হিসাবে বাবা মার সাথে ছোট ছোট কাজ, ছোট ছোট কাজগুলি তাদেরকে শেখানো হয়ে থাকে। এটা হলো প্রাক প্রাথমিক পর্যায়। নেক্সট দেখো, প্রাথমিক শিক্ষা পর্যায়, সেটা হচ্ছে ক্লাস 1 থেকে 8 শ্রেণী পর্যন্ত, এটা হলো প্রাথমিক। নেক্সট
ক্লাস 9 থেকে হচ্ছে মাধ্যমিক পর্যায়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং এর পরের যে পর্যায়গুলো সেটা হচ্ছে উচ্চ শিক্ষার পর্যায়। ঠিক আছে, এখন এই জিনিসটা আস্তে আস্তে আমাদের দেশে হচ্ছে এবং হয়ে যাবে অদূর ভবিষ্যতে। ইন্টারমিডিয়েটটা মাধ্যমিকে চলে যাবে এবং উচ্চ শিক্ষাটা আমাদের অনার্স বলো, তারপরে নেক্সট মাস্টার্স বলো, নেক্সট গবেষণাধর্মী বলো, এমফিল বলো, পিএইচডি বলো, এগুলোর মধ্যে তখন উচ্চ শিক্ষার পর্যায়ে চলে যাবে। এবং তোমরা আরেকটা জিনিস জানো যে শিক্ষাটা অবৈতনিক করা হয়েছে মেয়েদের জন্য, বিশেষ করে অনেকখানি ছেলেদের জন্য। অদূর ভবিষ্যতে হয়তো এটা পুরো শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটা, আসলে যেটা মধ্যমায়ের দেশ বা উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যটা অবৈতনিকই থাকে এবং সবার জন্য উন্মুক্ত। এবং বর্তমান সরকারেরও একটা নীতিমালা হচ্ছে সবার জন্য শিক্ষা, এবং সেক্ষেত্রে ছোট ছোট স্কুল প্রত্যেকটা গ্রামে কিন্তু স্কুল আছে। এবং তোমরা জানো কিনা, ব্র্যাক ইউনিভার্সিটি, সরি ব্র্যাক, ব্র্যাক স্কুলের মাধ্যমেও কিন্তু গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। সেখানে তাদেরকে একসময় পড়াশোনার বিনিময়ে চাল ডাল দেওয়া হতো। তো চাল ডাল দেওয়ার পরে যখন চাল ডাল যে সপ্তাহে দিবে সেই সপ্তাহে বাচ্চারা আসতো, নেক্সট তারা চলে যেত। তো এই সমস্যাটা নিয়ে বিশ্বব্যাংক চিন্তা করে দেখলো যে আমাদের দেশের অভিজ্ঞ যারা আছে অর্থনীতিবিদ, তাদের সাথে আলাপ করলো, যে শিক্ষাবিদ যারা আছে তাদের সাথে আলাপ করা হলো যে কি করলে তোমাদের দেশের বাচ্চারা থাকবে। তো আমাদের দেশে যে অভাবগ্রস্ত যে এলাকাগুলো, সেটা পেরিফেরিতে গিয়ে তারা গবেষণা করে দেখলো যে যদি প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে মজার মজার খাবার এবং পুষ্টিকর খাবার দেওয়া হয়, তাহলে খাবারের লোভে তারা প্রতিদিনই স্কুলে আসবে। এবং সেই হিসাবে 12টা জেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং সরকার দেখেছে যে সাকসেসফুল, সেই হিসাবে পর্যায়ক্রমে এটা সারা বাংলাদেশেই হয়ে যাবে। বাচ্চাদেরকে আর চাল গম দেওয়া হবে না, বরং তাদেরকে খাবার দেওয়া হবে, সেখানে পুষ্টিকর খাবার, খিচুড়ি, ডিম, মাংস, তারপরে গ্রামীণ দই, মিষ্টি, যারা যে জিনিসটা তারা পছন্দ করে মিষ্টান্ন, এগুলো দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা, যাতে সবাই স্কুলে পড়াশোনা করতে পারে, সেটার জন্য একটা গভর্নমেন্টের প্রচেষ্টা। নেক্সট আসো, জাতীয় শিশু নীতি, তোমরা 2011 সনে, আচ্ছা শিশুরা কারা? শিশুরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, তারাই কিন্তু ভবিষ্যতে দেশ চালাবে। সুতরাং একটা শিশুর জন্য কি ধরনের নীতিমালা থাকতে হবে? ও আরেকটা জিনিস, অ্যাকচুয়ালি সরি, শিক্ষানীতিতে একটা জিনিস বলা হয়নি, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা হয়েছে বর্তমান সরকার, এবং সেখানে তাদেরকে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সামাজিক বিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো শেখানো হচ্ছে। এবং আর মাদ্রাসা শিক্ষার যে প্রথম এসএসসি সমান দাখিল, ইন্টারমিডিয়েটের সমান হচ্ছে কি দাখিল, তারপরে সরি আমার ঠিক মনে আসতেছে না, এবং ডিগ্রি পর্যায়ে হচ্ছে ফাজিল এবং মাস্টার্স পর্যায়ে হচ্ছে কামিল, আলিম, সরি হ্যাঁ মনে পড়েছে, ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে আলিম। আলিম পাশ করেও কিন্তু অনেকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে, কারণ তাদের আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, বিজ্ঞান, আমাদের মতো সব এই যে পড়াশোনা একটা সমতা আনা, এটাও কিন্তু একটা বর্তমান সময়ের একটা উল্লেখযোগ্য, বর্তমান সরকার একটা উল্লেখযোগ্য দিক শিক্ষাক্ষেত্রে। দ্বিতীয় যেটা শিশু নীতি যেটা বলছিলাম, আজকে শিশু ভবিষ্যতের নীতি নির্ধারক এবং তারাই হচ্ছে ভবিষ্যতে দেশ চালাবে। কিন্তু একটা শিশুর যে কতগুলো চাহিদা আছে আমরা জানি, ফান্ডামেন্টাল রাইটস গুলি কি কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন তোমরা জানো। এবং পাশাপাশি শিশুর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক নিরাপত্তা, সেই জিনিসটাও যেন বাস্তবায়িত করা হয়, সেজন্য শিশু নীতিতে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এখানে উল্লেখযোগ্য আরেকটা হচ্ছে, সব শিশুই যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে এবং সব ধরনের সুযোগ সুবিধা তারা যেন পায়, সেই ব্যবস্থাটা বর্তমান সরকার নিয়েছে। এবং এক্ষেত্রে প্রতিবন্ধী শিশু, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা যাদেরকে বলি, তাদেরকেও কিন্তু এই স্বাভাবিক বাচ্চাদের সাথে যারা, যাতে তারা পড়াশোনা করতে পারে, যাতে তারা সমাজে মিশতে পারে, সেজন্যও কিন্তু শিশু নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একীভূত শিক্ষা ব্যবস্থা, মানে একজন যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা যেদিকে গিফটেড চাইল্ড যেগুলিকে বলা হয়, তোমরা জানো অটিস্টিক বেবি, ডাউন সিনড্রোম বেবি, কেউ হয়তো শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারে না, যারা হাঁটতে পারবে না তারা হুইল চেয়ারে বসে যাবে, এবং তাদের জন্য প্রতিটা বিদ্যালয়ে কিন্তু দেখবে যে এক পাশে সিঁড়ি আরেক পাশে
হুইল চেয়ার উঠার মতো জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে এই সমস্ত শিশুরা স্বাভাবিক শিশুদের সাথে মিশবে এবং স্বাভাবিক শিশুর মতোই তারা শিক্ষা লাভ করবে। থার্ড নাম্বার দেখো, জাতীয় নারী উন্নয়ন নীতি 2011। নারী উন্নয়ন নীতি, এটা বর্তমান সরকারের একটা উল্লেখযোগ্য দিক, নারীর ক্ষমতায়ন এবং নারী উন্নয়নের বিভিন্ন দিকে। যেমন নারীদের পড়াশোনা অবৈতনিক করা হয়েছে, তারপরে নারীদেরকে ক্ষমতায়নের ক্ষেত্রে দেখো সংসদে তাদের জন্য নির্দিষ্ট কোটা তো আছে, এছাড়াও তারা ভোটাধিকারের মাধ্যমে আসতে পারছে। এছাড়া মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে, যেমন উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন, তারপরে মহিলা কাউন্সিলর থাকেন, হ্যাঁ, এটা কিন্তু নারীর ক্ষমতায়নের একটা বিরাট দিক। এবং চাকরির ক্ষেত্রেও নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তারা তাদের মেধা অনুযায়ী কিন্তু আগের চাইতে এখন অনেকটাই অগ্রগামী আমি মনে করি। তবে তারপরেও আমাদের দেশে এখনো যে নারীরা অবহেলিত বা নির্যাতিত হচ্ছে না, তা না, কিন্তু অবহেলিত নির্যাতিত হচ্ছে। সেক্ষেত্রে সমাধানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে, আইন ও সালিশ বোর্ড, তারপরে মহিলা উন্নয়নমূলক মহিলা পরিষদ আছেন, তারপরে বিভিন্ন আইনগত ব্যবস্থা আছে, যারা নারীদের প্রতি কোনো যদি অন্যায় করা হয়, নারী নির্যাতন করা হয়, সেক্ষেত্রে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকে এবং বিচারের ব্যবস্থাও থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে সিডো, সিডোর নাম তোমরা শুনেছ কিনা, না হলে হয়তো ভবিষ্যতে তোমাদের পড়াশোনা এটা থাকবে। সিডো হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনের জন্য বেইজিং এ একটা সম্মেলন হয় এবং সেখানে এটা সিদ্ধান্ত নেওয়া হয়, সিডো বলা হয় এটাকে সংক্ষেপে। আচ্ছা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন, পরিষ্কার কথা, নারীর প্রতি সংবিধান বলো, ধর্ম বলো, কোথাও কিন্তু নারীদেরকে ছোট করে বলা হয়নি। অনেক সময় অনেকে মনে করে যে ইসলাম ধর্মের মধ্যে নারীকে ছোট করা হয়েছে, নারীদেরকে পর্দার মধ্যে রেখে ঘরের মধ্যে রাখা হয়েছে, এটা ভুল ধারণা, এটা আমাদের জানার ভুল। অনেক নারীবাদীরা মনে করে যে, তথাকথিত আমি বলবো, যারা উচ্চ শিক্ষিত তারা কখনই মনে করে না, ধর্মীয় ভাবে সূরা নিসার মধ্যে কিন্তু আছে নারীদের অধিকার সম্পর্কে, এমনকি বাবা মায়ের সম্পত্তিতে ছেলের পাশাপাশি মেয়েদের সম্পত্তির ভাগ। এবং মেয়েদের অনেকে মনে করে যে ছেলেরা 1 টাকা পেলে মেয়েরা 8 আনা পায়, তার মানে মেয়েদেরকে ছোট করে আছে, মোটেই না, কারণ মেয়েদেরকে কোনো বাইন্ডিংস রাখা হয়নি, এটা তাদের সামাজিক নিরাপত্তামূলক। ভাই যেমন 1 টাকা পাবে, বোন পাবে 8 আনা, কিন্তু ভাইয়ের উপরে দায়িত্ব থাকে বাবা মায়ের এবং তার স্ত্রী এবং সন্তানদের, কিন্তু একটা মেয়েকে যে 8 আনা দেওয়া হয় সে অর্ধেক পায়, সেটা কিন্তু তার উপরে কোনো দায়িত্ব নাই। এমনকি সে শুধু বাবারটাই পাবে না, স্বামীরটাও পাবে, ছেলেরটাও পাবে। তাহলে দেখো আমাদের নারীদেরকে ইসলামে আমি মনে করি যে আমাদের যে সম্পত্তির উত্তরাধিকার এটা একদম ন্যায্য এবং সঠিক, এবং আমরা মেয়েরা গেইনার। এছাড়াও দেখো নারীদের জন্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, সেখানেও কিন্তু নারীরা এখন ইচ্ছা করলে তারা তাদের ভূমিকা, সামাজিক ভূমিকা পালন করতে পারে, তারা রাজনীতিতে আসতে পারে, তারা বড় বড় দেশ পরিচালনা যেতে পারে, সেটা উদাহরণ আমরা আমাদের দেশে দেখি। এছাড়াও জার্মানির দিকে দেখো, নিউজিল্যান্ডের দিকে দেখো, হ্যাঁ, নারীরা মেধার সাথে মেধাকে কাজে লাগিয়ে তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। আমাদের সংবিধানেও কিন্তু নারী পুরুষের সমান অধিকার বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, জাতীয় জনসংখ্যা নীতি 2012। এটা কিন্তু আমাদের জনসংখ্যা হচ্ছে দেশের যে জনগণ, এই জনসংখ্যা আমরা, তোমরা জানো আমাদের দেশের জনসংখ্যাটা অনেক বেশি, এটা স্ফীতি আমরা বলতে পারি, অনেকটা বিস্ফোরণের পর্যায়ে চলে গেছে। একটা দেশের আয়তনের তুলনায় যখন জনসংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন জনসংখ্যার সম্পদ না হয়ে কি হয়, সেটা বিস্ফোরণের পর্যায়ে চলে যায়। আমাদের দেশের যে আয়তন সে তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তো জনসংখ্যাও সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলি কর্মসূচি আছে, যাতে জনসংখ্যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এর জন্য সরকারের কিছু কর্মসূচি যেগুলো আছে সেটা হচ্ছে, একটা স্লোগান আমি বলি যে, সন্তান সংখ্যা দুটি হলে ভালো, দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। এখন এক্ষেত্রে কিন্তু শুধু এই নীতিমালাটা করলেই হবে না, বাস্তবতা নিরীক্ষে আমাদেরকে কিছু কিছু মোটিভেশনাল কর্মসূচি আমাদেরকে নিতে হবে। যেমন চীনের নীতিটা আমরা এখানে নিতে পারি। চীনে দেখো, যাদের একটা সন্তান আছে, যে দম্পতির, তাদেরকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন বিশেষ ভাতা দেওয়া হয় এবং বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়। এই ধরনের মোটিভেশনাল কর্মসূচি যদি আমাদের দেশেও হয়, আমাদের দেশে জনসংখ্যা যতটুকুই কমে আসছে সেটা শহর এলাকায়,
এবং এটা অনেকটা কাজী বাড়ির গরু কিতাবে আছে গোয়ালে নাই সেই রকম অবস্থা। গ্রামে গিয়ে যে দেখো প্রত্যেকটা মায়ের কোলে একটা, কাঁধে একটা, হাতে একটা, সামনে মা মা করে ডাকতে সেরকম একটা চারটা পাঁচটা সন্তান থাকে। সেক্ষেত্রে তাদেরকে আমাদের কি করতে হবে, মোটিভেশন করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের যে সরকারি কর্মসূচিগুলি আছে, কর্মসূচিগুলি ঠিক আছে, বাট এগুলির ইমপ্লিমেন্টেশনে একটু প্রবলেম আছে, যেটা আমি তোমাদেরকে বলছি। আমাদের দেশের মায়েরা হলো অশিক্ষিত এবং তারা সারাদিন কঠোর পরিশ্রম করে। সেক্ষেত্রে যে সমস্ত কর্মসূচিগুলি আছে, যেমন বড়ি, ইনজেকশন, কন্ডম, এগুলোর মধ্যে বড়িটা হচ্ছে রেগুলারলি যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু সেটার এফিকেসি থাকে না। মনে করো তুমি প্রথম 15 দিন কোনো মা খেলো কিন্তু 16 দিনের দিন সে খেলো না, আবার 17 দিন থেকে খেলো, তাহলে কোনো কাজ হবে না। আর গ্রামের মানুষ ইনজেকশনকে সুই বলে, তারা এটাকে ভীষণ ভয় পায়। তাহলে আমাদের দেশের নারী জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সবুজ ছাতা এবং সূর্যের হাসি ক্লিনিকে যে সমস্ত মহিলারা বাড়িতে বাড়িতে যে কর্মীরা বাড়িতে বাড়িতে যে বড়ি নিয়ে যায় তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, IUD হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যেটা আমরা যে মায়ের গর্ভথলিতে থাকি সেটাকে বলা হয় জরায়ু, ইংলিশে বলা হয় ইউটেরাস, সেই ইউটেরাসের মুখে এটা দিয়ে দেওয়া হয়। এটা একটা কপারটি, মা বাবা যখন চাবে তাদের সন্তান হোক তখন তারা এটা খুলে ফেললে আবার মা পুনরায় গর্ভবতী হতে পারবে। আমাদের মতো গরিব দেশে আমাদের দেশের মায়েরা অশিক্ষিত, অল্প শিক্ষিত, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের জন্য IUD দেওয়া যেতে পারে এবং নতুন নতুন আরো অনেক পদ্ধতি আছে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা নীতিটা অনেকটা কমে আসবে, ঠিক আছে। আরেকটা জিনিস, জনসংখ্যা নীতির মধ্যে যে 5টা কারণে জনসংখ্যা বাড়ে, এই জিনিসটা তোমাদের বইতে আছে, বাল্য বিবাহ, অধিক বিবাহ, আবহাওয়াগত কারণ, খাদ্যাভ্যাস, আসলে এগুলো থেকে আমি মনে করি 5টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 5টা জিনিস তোমরা শুনে রাখো। একটা হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা। আমরা অনেক ক্ষেত্রে মুসল্লিরা বলে বা যারা একটু অল্প শিক্ষিত, আমি উচ্চ শিক্ষিতদের বলবো না, কোরআনে কখনই এই কথা বলা হয় না, ইসলাম হলো শান্তি ধর্ম, সেখানে কিন্তু জনসংখ্যা নিয়ে কথা বলা আছে, কিন্তু আমরা সেটা বুঝার ভুল। যেমন IMA জাহিলিয়া যুগে মানুষ কি করতো, মেয়েদেরকে বোঝা মনে করে জীবন্ত কবর দিত। তখন আল্লাহ তাআলা বলছিল তোমরা তাদেরকে হত্যা করো না, কারণ তাদেরকে আমি বরণ পোষণ করাই। সুতরাং এই কথাটাই তারা বলে জনসংখ্যা মানে নিয়ন্ত্রণ করা যাবে না, করলে গুনাহ হবে। আসলে এটা ভুল, ইসলাম শান্তি ধর্ম। অনেকগুলি সন্তান হলে মা সেগুলো তাদেরকে যদি সঠিকভাবে প্রতিপালন করতে না পারে, মানুষের মতো মানুষ না করতে পারে, কোনোটা হয় দুর্নীতিবাজ, কোনোটা হয় চোর, কোনোটা হয় সন্ত্রাসী, তাহলে সেই সংসার, পরিকল্পিত সংসার আমরা বলতে পারি না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ধর্মীয় যে সঠিক ব্যাখ্যা সেগুলো দিতে হবে। 2 নম্বর কি করতে হবে, 2 নম্বর হচ্ছে শিক্ষার প্রসার ঘটাতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ অশিক্ষিত, তাদেরকে যা বুঝায় তারা তাই বুঝায়। যেমন অনেকে মনে করে ছেলে হলো বংশের বাতি, মেয়ে হলো অন্যের দন, এটা ভুল, সন্তান সবই সমান, এই জিনিসটা আমাদের বুঝাতে হবে। 3 নম্বর হচ্ছে নারীদের কর্মক্ষেত্রে বেশি বেশি নিয়ে আসতে হবে। যে মা হাউসওয়াইফ সে বেশি বাচ্চা নিতে যাবে, আর যে মা চাকরি করে সে মা বেশি বাচ্চা নিতে আগ্রহী হবে না। এবং আরেকটা হচ্ছে এই যে মাঠকর্মীরা যারা মোট বড়ি নিয়ে বিভিন্ন বাড়িতে যায়, সূর্যের হাসি এবং সবুজ ছাতার কর্মীরা, তাদেরকে কি করতে হবে, তাদেরকে অন্য বেশি করে এই বিষয়ে তাদেরকে জ্ঞান অর্জন করাতে হবে এবং তাদের প্রশিক্ষণ দিতে হবে। IUD যদি দিয়ে যাওয়া যায় তাহলে যে মা ইচ্ছে করলে সন্তান নিতে পারবে, আবার যে মা ইচ্ছে করবে যে 3 থেকে 5 বছর আমরা সন্তান নিব না, বিরতি নিব, তাহলে তারা সেই ব্যবস্থাটা নিতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো সম্পর্কে এটা হলো 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। যেমন আমাদের দেশে বাবা মা মনে করে ছেলে হলে তাদের লাভ, কারণ ছেলেরা ভবিষ্যতে তাদের খাওয়ায় আর মেয়েরা চলে যায়। আসলে কি এটা সঠিক, বর্তমান যুগে দেখো এটা সঠিক না, কিন্তু একটা ছেলে তখনই খাওয়ায় যখন তার পর্যাপ্ত ইনকাম থাকে, নতুবা কি হয় তার ছেলের বউর সাথে ঝগড়া হয়, অশান্তি হয়, বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, যেটা আমাদের একটা সমাজে একটা অশান্তিকর পরিস্থিতি। এই ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে কোন বাবা মাই অধিক সন্তান নিতে চাবে না। সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটা কি, মানুষ দুঃসময়ে বা আপদকালীন সময়ে বা বৃদ্ধাবস্থায় সরকার বা রাষ্ট্র থেকে একটা মানুষকে থাকা খাওয়ার জন্য যদি মাসিক একটা মাসহারা দেওয়া হয়, খরচ দেওয়া হয়, তাহলে কিন্তু
কেউ আর একটা ছেলের জন্য অনেকগুলি মেয়ে সন্তান জন্ম দিবে না, তখন মনে হবে ছেলে হোক মেয়ে হোক আমার তো কোনো অসুবিধা নেই, মানুষের মতো মানুষ করব, বাস। না হলে সরকার আমাকে খাওয়াবে, সমাজ খাওয়াবে, রাষ্ট্র থেকে আমার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে, তাহলে আর আমাদের অত ছেলের জন্য যে একটার পর একটা সন্তান জন্ম দেওয়া সেটা থাকবে না। যাই হোক, মূলত বাংলাদেশের সামাজিক নীতিগুলো কেন করা হচ্ছে, পশ্চাৎপদ ও সুবিধা বঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণ এবং ভারসাম্যপূর্ণ সমাজ কাঠামো, ভারসাম্যপূর্ণ বুঝো তো, স্বাভাবিক পর্যায়ে ভারসাম্য যাতে বজায় থাকে সমাজ কাঠামো রক্ষাতে প্রণীত হয়েছে, যা আমরা একটু আগে ছবিতে দেখলাম। দেখ, বুঝতে পেরেছো কিনা এক্স্যাক্টলি? আর এরপর দেখো যে মেয়েরা পড়াশোনা করছে, দেখো মেয়েরা এখন আর আগের মতো পশ্চাৎপদ না। নবীজি একটা কথা বলেছেন আমাদের রাসূলুল্লাহ, যে তোমাদের সন্তানদের মধ্যে কন্যারাই উত্তম, সুতরাং যারা মেয়ে আছো তারা ইনফিরিটি কমপ্লেক্সে ভুগবা না, তারা মনে করবে না যে আমি শুধু সন্তান জন্মদান আর ঘরের রান্না বান্না করার জন্য আমার জন্ম হয়েছে, মোটেই না। একটা মেয়ে ইসলামে এতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে, তার ইনকামে সে স্বাধীন এবং সে স্বাধীনতা বজায় রেখে যুদ্ধক্ষেত্র যেতে পারবে। এই যে দেখো ছবিটা, মেয়েরাও লেখাপড়া শিখছে। তারপর দেখো একটা পরিবার, হাসি খুশি পরিবার। হ্যাঁ, এখানে তিনটা সন্তান আছে, হয়তো বলতে পারে ম্যাডাম এখানে সন্তান সংখ্যা একটা বেশি কেন? এখানে পরিবার পরিকল্পনা বা পরিকল্পিত পরিবারের একটা সংখ্যা তোমাদের দেই। পরিবারের আর্থিক সঙ্গতি অনুযায়ী মা ও শিশুর স্বাস্থ্য বিবেচনা করে একটি নির্দিষ্ট বিরতিতে সীমিত সংখ্যক সন্তান জন্মদানকে বলা হয় পরিকল্পিত পরিবার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মেয়েরও কর্মসংস্থানের দিকে আসতেছে, মেয়েরাও এখন কাজ করছে, কাজ কোনো লজ্জার ব্যাপার না, শ্রম কোনো লজ্জার ব্যাপার না, ঠিক আছে? কাজের আমাদের ধর্মীয় ভাবে বলা আছে, সামাজিক মূল্যবোধেও আমরা দেখি যে কাজ করলে সম্মান মানুষের বৃদ্ধি পায়, আত্মকর্মসংস্থানের দরকার, তাহলে হালাল ভাবে আমরা সঠিকভাবে আমরা আমাদের পরিবারের খরচগুলো কি করতে পারবো, পূরণ করতে পারবো। আমাদের অন্যায়ের দিকে যেতে হবে না, আমাদের ঘুষ দুর্নীতির দিকে যেতে হবে না। যে পরিবারে বাবা মা দুজনেই জব করে সেই পরিবারে দেখবে যে আয় বেশি হয়, যে পরিবারে একজন থাকে সেখানে কিন্তু অভাব অনটন লেগে থাকে। নেক্সট দেখো জনসংখ্যা নীতি, দেখো কত জনসংখ্যা আমাদের, এই জনসংখ্যা যদি আমরা কমাতে না পারি, পরিকল্পিত পর্যায়ে না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কোনো উন্নয়নই হবে না। জনসংখ্যা শুধু নিজে একটা সমস্যা না, আমাদের যত ধরনের সামাজিক সমস্যা আছে সবকিছুর মূলে হচ্ছে অধিক জনসংখ্যা। আচ্ছা, সামাজিক নীতির শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্য দেখো তোমরা, শিক্ষা সর্বস্তরে সাংবিধানিক নিশ্চয়তা প্রতিফলন ঘটানো এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার প্রতি শিক্ষার্থীদের সচেতন করা। দুই নম্বর হচ্ছে ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক মানবিক সাংস্কৃতিক বিজ্ঞান ভিত্তিক ও সামাজিক মূল্যবোধ, ভ্যালুস, যেটা সোশ্যাল ভ্যালুস, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের দেশাত্মবোধ, শিক্ষার্থীদের মননে, মননে মানে মন মানসিকতায়, কর্মে কাজে এবং ব্যবহারিক বাস্তবায়ন আমরা যেখানে করি স্বাভাবিক জীবনযাত্রায় সেখানে যেন কি করা, উদ্দীপনা সৃষ্টি করা। তিন নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আমরা কি করব, তাদেরকে তাদের চিন্তা চেতনায় দেশাত্মবোধ জাতীয়তা বোধ এবং তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলীর বিকাশ ঘটানো। চার নম্বর হচ্ছে জাতীয় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারা বিকশিত করে প্রজন্ম পরস্পরায় সঞ্চালনের ব্যবস্থা করা। যে জাতির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে লালন করে সে জাতি সমৃদ্ধ হতে পারে, এবং আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি কিন্তু অনেক উন্নত অন্যান্য দেশের তুলনায়। পাঁচ নম্বর দেখো দেশজ আবহ ও উৎপাদন সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাকে শিক্ষার্থীর চিন্তা চেতনা ও সৃজনশীলতার উজ্জীবন ও তার জীবন ঘনিষ্ঠ জ্ঞান বিকাশে সহায়তা করে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশাত্মবোধ, পরিষ্কার কথা আমাদের দেশপ্রেম থাকতে হবে, সবার উপরে দেশপ্রেম, এই জিনিসটা মনে রাখবা, এবং অন্যায়ের সাথে আপোষ না করা, আমরা মানুষ বিবেক সম্পন্ন মানুষ, এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় যেটা সমাজকে কলঙ্কিত করে, যেটা আমাদের জাতীয় জীবনে একটা প্রভাব ফেলে, আমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলে, আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলে, সেই কাজ আমাদের কখনোই করা উচিত না, এবং জ্ঞান বিজ্ঞানের বিকাশে আমাদেরকে অনেকটা বেশি সহায়তা করে তুলবে জীবন ঘনিষ্ঠ,
জীবন ঘনিষ্ঠ দেখো, কিছুদিন আগে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের যে সমস্ত ঘটনাগুলি ঘটে গেল, একজন ডাক্তার সে মিথ্যা রিপোর্ট দেয়, এটা কি করে সম্ভব? ঠিক আছে, যে হার্টের সার্জন যে মানুষের হৃদয় করে মেরামত করে, সে কিভাবে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে? সে আমাদের যে সমস্ত অনৈতিক কার্যকলাপ থেকে আমাদের দূরে সরে আসতে হবে, নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। এবং আমরা মানুষ, আমরা দুনিয়াতে এসেছি, কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকবো, আমরা কিন্তু বেশি দিন বাঁচবো না, তাই না? প্রত্যেকটা মানুষে আসে এবং দুনিয়া থেকে আল্লাহ তাআলা বলেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করে আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। আমরা অনেক সময় মনে করি কেন আসলাম দুনিয়াতে, কি জন্য আল্লাহ আমাদের পাঠালো, সে উত্তর কিন্তু সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, আল্লাহ জি খালাকাল মাউত আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, মানে আমি মানুষকে জীবন ও মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তাদের মধ্যে কর্মে কে উত্তম। সুতরাং আমরা যেন কর্মে উত্তম হতে পারি, আমরা যেন নীতির দিকে কখনোই আপোষ না করি, নীতির মধ্যে চলতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যদি তোমাদের এ বিষয়ে কোনো কিছু জানার থাকে তোমরা আমার সাথে ব্যক্তিগতভাবে টেলিফোন নাম্বার নিয়ে নিবে, টেলিফোন নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতে পারবে। আমি অবশ্যই তোমাদের কাছে বদ্ধপরিকর যে তোমরা ভালো রেজাল্ট করো, জীবনে সত্যিকারের মানুষ হও, ঠিক আছে? তাহলে আমার জীবন সার্থক, আমি শিক্ষা জীবনটা সার্থক হবে মনে করি, শিক্ষক হিসাবে সেটাই আমার সার্থকতা, যে আমার ছাত্রছাত্রীরা যেন ভালো জিনিস শিখে, নৈতিকভাবে তারা জীবনযাপন পালন করে। ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেক আছে আমাদের দেশে, কিন্তু নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ কতজন আছে আমাদের, সেটার দিকে এখন গুরুত্ব দিতে হবে। তারপর দেখা 6 নম্বরে, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে কি করতে হবে, সৃজনশীল, প্রয়োগমুখী এবং উৎপাদন সহায়ক করে তোলা। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি হচ্ছে, আমরা বিএ এমএ পাস করে একটা চাকরির জন্য বসে থাকি, কিন্তু বিদেশে কিন্তু এই জিনিসটা নাই, তোমরা জানো? এটা হলো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমাদেরকে এটা কি করতে হবে, সৃজন ধর্মী করতে হবে, প্রয়োগমুখী কারিগরি শিক্ষার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যে ভালো গান গাইতে পারে সে গানের দিকে যাবে, যে ভালো বক্তা সে বক্তার ওইসব দিকে যাবে, যার লেখালেখিতে আগ্রহ বেশি সে সাহিত্যকে নিয়ে পড়বে, যে গবেষণা করতে ইচ্ছা করে সে পড়াশোনা উচ্চ শিক্ষা নিবে। কিন্তু মোট কথা, আমাদেরকে বেকারত্ব যাতে অভিশাপ থেকে আমরা মুক্ত থাকতে পারি সেই জন্য কারিগরি শিক্ষায় আমাদেরকে কি করতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। এবং দেখো, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশে যেন সহায়তা প্রদান করা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং এইভাবে আমরা কিছুদিন পর পরে তোমাদের ক্লাস নিব এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি না বুঝতে পারো, আমার মোবাইল নাম্বার তোমরা কলেজ থেকে নিয়ে নিবে এবং সেখানে আমার সাথে যে কোনো সময় যে কোনো ব্যাপারে তোমরা আলাপ করতে পারো, পড়াশোনার বিষয়ে কিভাবে পড়াশোনা করবে। আর নেক্সট কোনো ক্লাসে আমি তোমাদেরকে ডেইলি রুটিনটা দিয়ে দিব, যে ইংরেজি এবং আইসিটি ভোরবেলা পড়তে হয়, কারণ ওই সময়টাতে যা পড়বে তাই তোমার মুখস্থ হয়ে যাবে। কঠিন জিনিসটাও ওই সময় আমরা সাধারণত ছোটবেলায় এই নিয়মটাই ফলো করতাম, ওইটাই আসলে সঠিক। রাত জেগে আমি সকাল সারা রাত্র জেগে পড়বো, সকাল 12টা বাজে 11টার সময় উঠবো, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আর্লি টু বেড, আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। থ্যাংকস এ লট। নাও আই উড লাইক টু র্যাপ আপ দিস ক্লাস। আচ্ছা, এটা তো শেষ হয়ে গেল, ইয়ে একটু দেখো তো, এই এটা ইয়েকে ডাকো তো, যে সারোয়ার অথবা ইয়েকে ডাকো, যে অফ করে দেওয়ার জন্য।
Я что-то уже не дикий какой-то.